আসসালামু আলাইকুম সবাইকে, আক্তার এটিনাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে টিকটকে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন থেকেই আরব আমিরাতের ভিসা আপডেট নিয়ে কোনো ভিডিও দিচ্ছি না, কারণ ভিসা আপডেটটা সেম আগের মতোই। আর অনেকে এই বিষয়টা নিয়ে আমাকে মেসেজ করতেছেন যে ভাই, বর্তমানে আরব আমিরাতে যদি ভিজিট ভিসা কেউ আসে, ভিসা লাগাতে পারবে কিনা, বা ভিজিট ভিসা আসা যাবে কিনা। আবার অনেকেরই প্রশ্ন যে আরব আমিরাতে এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে ভিসা লাগানো যাবে কিনা। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতে, গুরুত্বপূর্ণ সব আপডেট জানতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো করবেন, টিকটকটি ফলো করে রেখে দেবেন। সর্বপ্রথমেই আমি যে আপডেটটি জানাতে চাচ্ছি সেটা হলো যে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা এখনও চালু আছে। যে কেউ ইচ্ছা করলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে আসতে পারবেন। এখন কথা হলো ভিজিট ভিসা এসে ভিসা লাগানো যাবে কিনা। বর্তমানে আরব আমিরাতে ভিসা লাগানোর জন্য দুটো অপশন আছে। সর্বপ্রথম হলো, যদি আপনার কাছে ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে আপনি আরব আমিরাতে ভালো প্রফেশনের ভিসা লাগাতে পারবেন, যেমন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সেলস ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, এরকম হাই প্রফেশনের ভিসা লাগাতে পারবেন। দ্বিতীয়ত হলো, এখন যদি সার্টিফিকেট না থাকে তাহলে কি করতে পারবেন? যদি সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা আরব আমিরাতে একটা লাইসেন্স করে পার্টনার ভিসা লাগাতে পারবেন। পার্টনার ভিসা আমরা কন্টিনিউ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আরব আমিরাতের দুবাইয়ের পার্টনার ভিসাটা করে নিতে পারবেন। এছাড়া আরব আমিরাতে যারা আছেন, এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর ক্ষেত্রেও সেম অবস্থা। যদি আপনার বর্তমান কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য নতুন কোনো কোম্পানিতে ভিসা লাগাতে চান, সেমই অবশ্যই আপনাকে লেবার পাস করার জন্য আপনাকে সার্টিফিকেট সাবমিট করতে হবে। আর না হয়তো আপনি যে কোম্পানিতে আছেন সেম কোম্পানিতে রিনিউয়াল করার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা বা কোনো সমস্যা নেই। তবে ক্যান্সেল করে আপনারা চাইলে পার্টনার ভিসা করতে পারবেন, এক্ষেত্রে কোনো ডিগ্রি সার্টিফিকেটের প্রয়োজন নেই। আবুধাবি, আহলাইন, আজমান, শারজা, ওইসব জায়গাতে এখন পর্যন্ত নর্মাল ভিসা লাগানোর জন্য প্রবলেম হচ্ছে। শুধুমাত্র দুবাইতেই হাই প্রফেশনের ভিসা লাগানো যাচ্ছে, যার জন্য সার্টিফিকেট বাধ্যতামূলক। এই বিষয়টা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন, আর সেম বিষয়টা আজ থেকে গত কয়েক মাস থেকে সেম সিস্টেমই চলতেছে, কোনো সিস্টেম পরিবর্তন হয়নি বা আপডেট আসেনি, যার কারণে আমি আসলে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসে নাই। কারণ একটা বিষয়ে বারবার ভিডিও দিলে অনেকেরই কাছে খারাপ লাগবে। তো এই আপডেটটা বর্তমানে আছে, আপনারা যারা ভিজিট ভিসা আসতে চাচ্ছেন দুবাইতে আসতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধা নাই। যদি আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে অনেক সমস্যা, এটা সম্পর্কে আপনারা সব অবগত আছেন, ওইখানে সিস্টেম করে আসতে হয়। আসার পরে আপনারা এখানে পার্টনার ভিসা করতে পারবেন, প্রয়োজনে আমাদের কাছ থেকেও পার্টনার ভিসা করতে পারবেন। আর যদি কোনো কোম্পানি ভিসা করতে চান সেক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেটের প্রয়োজন হবে। আর দ্বিতীয়ত হলো, যারা এদেশে আছেন, ক্যান্সেল হয়ে বিভিন্ন কোম্পানিতে আবার ভিসা লাগানোর ক্ষেত্রে সার্টিফিকেট সাবমিট করতেই হবে, আর না হয়তো আপনাকেও পার্টনার ভিসা করতে হবে। আর দুবাই ছাড়া অন্যান্য স্টেটে ভিসা লাগানোর ক্ষেত্রে এখনো সমস্যা হচ্ছে। তবে এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, যারা ফ্রি জোনে আছেন, ফ্রি জোনে ভিসা লাগাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ফ্রি জোনে আপনারা দুবাইয়ের ফ্রি জোনে অবশ্যই আপনার ভিসা লাগাতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। আর আরবি ঘরের ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকেরই ভিসা অ্যাপ্রুভাল আসতেছে, আবার অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে, আন্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, এরকম একটা অবস্থা। তো আরবি ঘরের ভিসাও লাগানো যাচ্ছে না বিষয়টা এমন না, বা সার্টিফিকেটের প্রয়োজন আছে বিষয়টা এমন না। আপনারা ইচ্ছা করলে আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন। তবে এখানে বাংলাদেশি ভিসার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, প্রায় দেখা যাচ্ছে যে অনেক দিন পেন্ডিংয়ে পড়ে থাকে, ভিসা রিজেক্ট হয়ে যায়, এরকম একটা জটিলতা। যদি ভালো কোনো আরবি থাকে অবশ্যই আপনারা আরব আমিরাতের যে কোনো জায়গাতে আরবি ঘরের ভিসা লাগাতে পারবেন। এই আপডেটটি ছিল আপনাদের জন্য। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আরব আমিরাতে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে, যেগুলো আমাদের বাংলাদেশি প্রবাসীদের জানা জরুরি, সেসব আপডেট নিয়ে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, টিকটকে ভিডিও নিয়ে আসি। সো আমার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে কামনায় আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।